লিগ ওয়ানের 15তম রাউন্ডে পিএসজি আজ মুখোমুখি হয়েছে সেন্ট ইতিনির সাথে। বাংলাদেশ সময় 28শে নভেম্বর রোজ রবিবার সন্ধ্যা 6টায় খেলাটি ফ্রান্সের সেন্ট ইতিনি শহরের স্টেডিও জিওফরয় গুইচার্ড স্টেডিয়ামে শুরু হয়। পিএসজি আজ 4-2-3-1 ফরম্যাটে খেলোয়াড় সাজালো মাঠে। কিলিয়ান এমবাপে, নেইমার, মেসি, ডিমারিয়া, ইদ্রিস গুয়ে ও অভিষেক হচ্ছে সার্জিও রামোসের। ক্যাপ্টেন হিসেবে রয়েছেন মার্কুইনস, গোলকিপারের দায়িত্বে দোনারোমা। অপরদিকে সেন্ট ইতিনিও 4-2-3-1 সেটে খেলোয়াড় সাজিয়েছে। পিএসজি 37 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে এবং 12 পয়েন্ট নিয়ে 19তম স্থানে রয়েছে সেন্ট ইতিনি। খেলা শুরুর 6 মিনিটের সময় প্রথম গোল পায় পিএসজি, নেইমার গোলটি করেন। পরবর্তীতে রেফারি বারের সহযোগিতা নিয়ে দেখতে পান অফসাইডে নেইমার, গোল বঞ্চিত হল পিএসজি। 13 মিনিটে নেইমার পাস করে এমবাপেকে দিলে এমবাপের শট সেন্ট ইতিনির গোলকিপারের পায়ে লেগে বাইরে চলে যায়। কর্নার পায় পিএসজি, গোলের নেশায় একের পর এক আক্রমণে যাচ্ছিল পিএসজি। 18 মিনিটে নেইমারকে ফাউল করায় সেন্ট ইতিনির আলপা শিশুকে হলুদ কার্ড দেখায় রেফারি। 23 মিনিটে অঘটন ঘটল পিএসজির, সেন্ট ইতিনির কর্নার কিক প্রথম চেষ্টায় রক্ষা পেলেও দ্বিতীয় আক্রমণে অসাধারণ পাসে বল পায় ডেনিস বোয়ানগা। দোনারোমাকে প্রথম চেষ্টায় বল রক্ষা করলেও দ্বিতীয় চেষ্টায় বল পায় ডেনিস বোয়ানগা। জোরালো শট গোলকিপারের ফাঁকি দিয়ে বল জালে গিয়ে জড়ায়, কিন্তু অফসাইড ডেকে বসে সাইড রেফারি। পরবর্তীতে রেফারি বারের সহযোগিতা নিলে গোল পেল সেন্ট ইতিনি, 1-0 এগিয়ে গেল সেন্ট ইতিনি। 32 মিনিটে সেন্ট ইতিনির রিয়াদ বৌদ দিবসকে হলুদ কার্ড দেখায় রেফারি। 33 মিনিটের সময় সেন্ট ইতিনির আক্রমণে গেলে পিএসজির খেলোয়াড় জোয়ান বার্নার্ড ফাউল করলে হলুদ কার্ড দেখায় রেফারি। 35 মিনিটে মেহেদি চামারা ফাউল করলে হলুদ কার্ড দেখায় রেফারি। 45 মিনিটে এমবাপে আক্রমণে গেলে সেন্ট ইতিনির খেলোয়াড় টিমোথি কোলো জেইজাকে পিছন থেকে ফাউল করায় রেড কার্ড দেখায় রেফারি। ফ্রি কিক পেল পিএসজি, মেসির ফ্রি কিক থেকে মার্কুইনিসের হেডে গোলকিপারের চোখকে ফাঁকি দিয়ে বল জালে গিয়ে জড়ায়। খেলায় সমতায় ফিরল পিএসজি। প্রথমার্ধ শেষে 1-1 অবস্থান করছিল দুই দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন করে সেন্ট ইতিনি। 52 মিনিটে অ্যাঞ্জেল ডিমারিয়ার পাস করে মেসিকে দিলে অফসাইডে পড়ে মেসি। পিএসজি একের পর এক আক্রমণে ছুটলেও 10 জন নিয়ে খেলা সেন্ট ইতিনি বারবারই রুখে দিচ্ছিল আক্রমণ। খেলার 75 মিনিটে ইদ্রিস গুয়েকে সরিয়ে লিয়ান্দো পারদেসকে মাঠে নামায় পিএসজির কোচ। 79 মিনিটে এসে দ্বিতীয় গোল পেল পিএসজি, মেসির সহযোগিতায় অ্যাঞ্জেল ডিমারিয়ার শট গোলপোস্টে বল জালে গিয়ে জ্বলাল। 2-0 এগিয়ে গেল পিএসজি। 88 মিনিটে নেইমারকে সরিয়ে মাঠে নামানো হয় দিনা ইমি এমবিপেকে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে তৃতীয় গোল পেল পিএসজি, এবারও গোলের পিছনে বড় অবদান মেসির, গোলটি করেন মার্কুইনস। 3-1 গোলে জয় নিশ্চিত হল পিএসজির।